আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরাকাত প্রিয় দর্শক আজকে আমি জানাবো যে স্বপ্নগুলো দেখলে বুঝবেন আপনি সৎ বিনয়ী এবং ধার্মিক হওয়ার আলামত পেয়েছেন প্রিয় দর্শক রাসুলসলাল্লাহ আলিয় সাল্লাম স্বপ্ন নিয়ে অত্যন্ত সুন্দরভাবে হাদিস শরীফে আলোচনা করেছেন এবং বুহারি শরীফে বাবুরু ইয়া নামে স্বপ্নের একটি অধ্যায় রয়েছে রাসুলসল্লাহ সাল্লামের সাথ করেছেন স্বপ্ন হচ্ছে নবত ছিচল্লিশ ভাগের এক ভাগ মুমিন ব্যক্তি স্বপ্ন দেখলে এগুলো সত্যি হয় এবং কেয়ামত পর্যন্ত মুমিন ব্যক্তিগণ স্বপ্ন দেখে থাকবে যা অধিকাংশই সত্যি হবে প্রিয়ার পর থেকে নিয়ে ফজরের পর্যন্ত যে স্বপ্ন দেখা হয় তা অধিকাংশ সত্যি হয় প্রদর্শক আসুন আমরা জেনে নেই কোন স্বপ্ন দেখলে ধার্মিক হওয়ার আলামত বুঝায় অর্থাৎ আপনি ন্যাক্কা সয়ালেহ এবং ভালো মানুষ হিসাবে এক নাম্বার তৌবা করতে দেখা যদি আপনি দেখেন তৌবা করছেন আল্লাহ পাকরবুর আলমিন আপনাকে ধার্মিক বানিয়ে দিবেন যদি আপনি দেখেন দালান তৈরি করতে দেখছেন তাহলেও আপনি ধার্মিক হবেন প্রিয়দর্শক আরেকটি কথা বলে রাখি যে আমি এই স্বপ্নের ব্যাখ্যাগুলো নিয়েছি বিখ্যাত স্বপ্ন বিশারদ আল্লামা ইবনে শিরিন উল্লাহিয়া রায়ের লিখিত বিখ্যাত খাব নামা গ্রন্থ থেকে একখানা প্রসিদ্ধ কিতাব প্রদর্শক আলেম ওলামা পারেন ব্যাখ্যা করতে সুতরাং স্বপ্ন কাউকে না বলে ভালো আলেমের কাছে বলবেন প্রিয়দর্শক যদি আপনি নিজের দাঁড়ি খুব বেশি দেখেন তাহলে মনে করবেন ধার্মিক হওয়ার আলামত প্রিয়দর্শক যদি আপনি দেখেন ঘর ধুইতেছেন বা ঘর ধোয়া দেখেন তাহলে আপনি ধার্মিক হওয়ার আলামত নদীতে সাঁতার কাটতে দেখলে ধার্মিক হওয়ার আলামত নিজেকে মুসাফির দেখা ধার্মিক হওয়ার আলামত নিজেকে যুবক দেখা ধার্মিক হওয়ার আলামত নৌকা তুফানে পতিত হতে দেখা একজন বিরাট নৌকা বা জাহাজ আপনি তুফান দিয়ে যাচ্ছেন এমন যে অবস্থা যদি দেখেন তাহলে আপনি ধার্মিক হওয়ার আলামত মাদ্রাসায় যেতে দেখা ধার্মিক হওয়ার আলামত উস্তাদ দেখা ধার্মিক হওয়ার আলামত স্ত্রীকে স্ত্রীকে চুমু দিতে দেখা ধার্মিক হওয়ার আলামত